শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে সোনাঝুরি হাটের একদম কাছে যদি আপনারা থাকতে চান, তাহলে অনেকগুলো পপুলার রিসোর্ট আমরা সবাই জানি। কিন্তু যদি আপনারা সোনাঝুরির জঙ্গলেই থাকতে চান কিন্তু হাটের কোলাহলের থেকে একটু দূরে, তাহলে প্রকৃতি বন বাংলো আপনাদের জন্য একটা ভালো অপশান হতে পারে। চলুন আজকে আমরা প্রকৃতি বন বাংলো সম্পর্কে একটু জানি। বোলপুর স্টেশনে পৌঁছে সেখান থেকে 30 টাকা দিয়ে টোটো করে আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রকৃতি বন বাংলো পৌঁছে যাবেন। যদি আপনারা গাড়ি করে যান তাহলে প্রকৃতি বন বাংলোর মধ্যেই গাড়ি পার্ক করার অনেক জায়গা আছে। প্রকৃতি বন বাংলো রিসোর্টে পৌঁছানোর পর আপনারা বুঝতে পারবেন নামটা কতটা মানানসই। চারিদিকে সবুজে ঘেরা, একটু এগিয়ে গেলেই সামনে পড়বে রিসেপশন, রিসেপশনের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ডান দিকে সারি সারি ঘর, আর বাঁদিকে একটা ছোট্ট দোলনা মতন আছে। প্রত্যেকটা ঘরের সুন্দর ফুলের নাম, যেমন পলাশ, বকুল, সন্ধ্যামালতী, মাধবীলতা, আরও বেশ কয়েকটা নাম। পুরো রিসোর্টটাই যেন একটা সুন্দর সাজানো বাগান দিয়ে ঘেরা। এগিয়ে গেলে আপনার চোখে পড়বে সেই বাগানের মধ্যেই বসার জায়গা, আর তার পাশে রান্নাঘর। রান্নাঘরের ঠিক পিছনেই একটা সুন্দর ডাইনিং হল বানানো, যার মধ্যে বসলে কাচের ভেতর থেকে চারিদিকে জঙ্গল দেখা যায়। এখানে খাওয়া দাওয়া আমাদের অতটা পছন্দ হয়নি, খারাপ বলবো না কিন্তু সেরকম টেস্টিও না। বাইরে থেকে খাবার আনা এখানে অ্যালাউড না, এখানেই অর্ডার দিয়ে আপনাদের খেতে হবে। ডাইনিং হলের পাশেই একটা বেদি বানানো, কোনো ইভেন্ট হলে সেটা স্টেজ হিসেবে ইউজ হয়। আর একটু এগিয়ে গেলেই আপনাদের সামনে একটা গেট পড়বে, যে গেটটা খুলে বাইরে গেলেই সোনাঝুরির জঙ্গল। এবার চলুন রুমগুলো দেখে নেওয়া যাক। এখানে প্রত্যেকটা রুমই এয়ার কন্ডিশনড, আর গিজারও লাগানো আছে। একতলার রুমগুলোর চার্জ ছিল 1500 প্লাস জিএসটি, আর দোতলার রুমগুলোর চার্জ 1600 প্লাস জিএসটি। বাঁদিকের যে পোর্শনটা, সেই বিল্ডিংটায় চারটে রুম আছে, উপরে দুটো আর নিচে দুটো। এই রুমগুলো সাইজে ছোট হলেও সামনে আর পিছনে আপনারা বারান্দা পাবেন যদি দোতলার রুম নেন। তো এই রুমগুলো আমাদের বেশি পছন্দ ছিল, কারণ একটা প্রপার কটেজ ফিল পেয়েছিলাম।
এবার চলুন ডান দিকের পোর্শনের রুমগুলো দেখে নেওয়া যাক। ডান দিকের বিল্ডিংটায় উপরে তিনটে রুম আর নিচে তিনটে রুম, আর রুমের রেন্ট বাঁদিকের পোর্শনের মতনই, উপরে 1600 প্লাস জিএসটি পার নাইট আর নিচে 1500 প্লাস জিএসটি পার নাইট। এই রুমগুলোর সামনে দিয়ে টানা বারান্দা আছে, আর এই রুমগুলো সাইজে একটু বড়। চলুন এবার ছাদ থেকে একটু ঘুরে আসা যাক। একটা পেঁচানো গ্রিলের সিঁড়ি দিয়ে ছাদে উঠে আপনারা দেখতে পাবেন চারিদিকে গাছগাছালিতে ভর্তি। শীতকালের দিনের বেলায় ছাদে বসে আড্ডা দেওয়াই যেতে পারে। রিসোর্টের পিছনের গেট থেকে বেরিয়েই 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন বেলাশেষের দুই ফেমাস বাড়ি, সঞ্চয়ন আর গীতাঞ্জলি। আর যদি 10 থেকে 12 মিনিট সোনাঝুরির জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটেন তাহলে পৌঁছে যাবেন সোনাঝুরির হাটে। আপনারা যদি প্রকৃতি বনবাংলোতে গিয়ে থাকেন তাহলে রিসোর্টের ম্যানেজমেন্টের সাথে অথবা মার্কেটের টোটোওয়ালাদের সাথে কথা বলে আপনারা শান্তিনিকেতনের স্পটগুলো ঘুরে দেখতে পারেন। পুরো ট্যুর ওরা প্ল্যান করে দেবে, হয়তো 1100 থেকে 1200 টাকা মতন চার্জ নেবে, সেটা একটু দরদস্তুর করে বেস্ট অপশনটা দেখে আপনারা ট্যুরটা প্ল্যান করে নেবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কাইন্ডলি ভিডিওটি লাইক করবেন। আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব। ধন্যবাদ।